ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূর্ণিমা কুকিং ব্লগে সকলকে স্বাগত জানাই। আর আজকে কি আছে বলো বলো? বিরিয়ানি। আজকে জানি না পিকনিক হবে আমাদের। সামনে আয় সামনে এসে। আরে কত সামনে যাব। আজকে কি আছে আমাদের? পিকনিক। দারুণ মজা হবে পিকনিক। আজকে খুব হই হুল্লোড় হবে, খুব মজা হবে। তো এখন কটা সিদ্ধ ভাত রান্না করে খাই, তারপরে হচ্ছে এদের সঙ্গে মানে আজকে সারাটা দিন হই হুল্লোড় করেই কাটাবে তোমরা দেখতে পাবে। আর আমাদের বাগানেই হবে পিকনিক, বুঝেছো? খাবো এখানে বসে। আচ্ছা খাবো না? আচ্ছা ঠিক আছে, তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, বাকিটা পুরোটাই দেখতে পাবে। চলো দেখাবো না, এদের ঘোরায় তোদের দেখাচ্ছি। এই দেখো এদের ঘরটা কত সুন্দর এরা বানাচ্ছে। এখানে পিকনিক হবে এদের, আর একটু পরেই চালু শুরু আরম্ভ। আর পাশেই জানো তো রজনীগন্ধা খেয়াত আছে, আর ওই ফুলের খুব সুন্দর সুবাস আসছে এখানে। আর এই জায়গা এই যা এখানে হয়তো খাবে না, এখানে রান্না করবে, শুধু বাড়িতে নিয়ে গিয়ে খাবে, এখানে বাঁশবাগানে মজা করবে, খেলা করবে, নাচ গান করবে। এই ঘরে কি রান্না হবে? না। তাহলে কি হবে? ওইখানে বাবা এই নে ও যাক ও যাক ও যাক দাঁড়া, তুই তো ওখানটা তো বিপ্রো ব্যাগে করে নিয়ে আয়। যা সবাই পেঁয়াজ নিয়ে আয়। অনু দাঁড়া আমি পেঁয়াজ নিয়ে যাচ্ছি। এই যে আমরা এখানটায় পিকনিক করব, আর ওই তো ঘর বানিয়েছি, এই যে কিছু জ্বালানি আরো গোছাবো। নিয়ে সবাইকে জ্বালানি করে গোছানালে দিদি এসে মারবে আমাদের, মানে মারবে তা না বকা দেবে। জ্বালানি কিছু গোছাও, সে পরে তো হচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে এমনি ওই মাংস ওই কষা করে রান্না করার জন্য এরকম করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাংস কিছু এখনো মন্দিরে তো আসলো না, মন্দিরে তোকে ঘরে যে কি ধোয়া বাবা, এই যে ডিম সিদ্ধ এদের প্রায় হয়ে গেছে, ডিম আলু সিদ্ধ। কি বিপ্রু মনে গান আনতে গেল গো, কইলো গান আনতে যাই, গান বাজাবো বাবা, কয় গান বাজাবে নাচ করবে। আমাকে শোন, আমাদের এই জায়গায় কোনো এমনি কোনো তো ই নাই আসলে, ওই যে একজনের সঙ্গে গুয়া ই মানে গন্ডগোল। কোনো এসে করলে দলিরা করলে ওরা আসবে না, সিয়া আসবে না, সিয়ার মা সিয়ার আসতে দেবে না, বিপ্ররা আসবে না। এখন ভালো হয়েছে জায়গাটা পরিষ্কার হয়েছে। হ্যাঁ ওই যে দেখো তো কত কমছে। নদীর পাড়ে পিকনিক করছিস কখনো? হ্যাঁ দারুণ লাগে সেই চট মট নিয়ে গিয়ে। হাই বিপ্রো, হাই বিপ্রো, হাই। আমার মামা আমি শুধু দাঁড়াই তো আমার মামা কিছু
কিছু করে না আমার মামা পচে হয়ে গেছে আমার মামা কিছু পায় না আমি চালা গিয়া জাল দিবি না কিন্তু শুধু তাপে রাখবি জানি আমি জল দিস না পছন্দ না সব বল দা পাখাটা দে এখন একটু বাবা অনেক কালকে এরকম কাটা কাটিছে কি করে কাটে দিতে যুদ্ধ কর যুদ্ধ হ্যালো গাইস হ্যাঁ না এবার আমার বর আইছে একসঙ্গে তিনটে বর একসঙ্গে তিনটে বর এই তো আমার ওই যে দেখো মেয়ের কোলে বাবা উঠছে এই বাবা কোলে ডাক দে কোনো তোর কোলে তোর বাবা উঠে গেল তেল লাগবে নাকি ফুলে উঠছে দি হ্যাঁ কেন দেবো মন্দিরে এই কেরা পায়খানা বানায় আচ্ছা ঠিক আছে পায়খানা বানা 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 পাদর পাদর এই না সার ওরে সার সার ওরে সার না করবে না ও করবে না করবে না বিরিয়ানি চাল দিবি না জুজু খাচ্ছে জুজু জুজু খাচ্ছে পূজা দি এখানে নাই দুধু খাওয়ালো দুধু আমরা খাবো না তোমার ইয়ে আমরা বিরিয়ানি খাবো তোমাদের কাউরে দেবো না আমি একাই খাবো আমরা তো বিরিয়ানি
দেবো না দেবো না মশারি কিনতে হবে মশারি আমাকে বিরিয়ানি দাও এই যে ওরা এখানটা খেলছে ওদের এটা চ্যালেঞ্জ ওরাই এত বড় গর্তটাকে পার করে যাবে এই যে আরে এই যে ঋষি যাচ্ছে ফার্স্ট ও ঋষি আবার চলে গেছে এবারে দেখো দীপের সবচেয়ে ভালো পারে আমিও ভালো পারি না আমি জানি তোমার আগে এই যে বিপ্র চলে এসছে এবার আমার বোন করবে এই যে মিষ্টান্ন রানী একলা তুমি ওর ঘর থেকে বলবে এই দেখো দূরত্বে ধরো দূরত্বে সবাই না ঠিক আছে এই দেখো ওরা ওরা ঝগড়া করছে দেখো দেখো ওরা ঝগড়া করছে ওই দেখো পারেও এই দেখো আমি পড়ে গেছি তোমাকে দেবো না তোমরা দুধ খাও দুধ খাও আমি থার্ডে মানে লাস্ট চেষ্টা করে সবাই পিছন যাও পিছন আসবে দেখো ওরা লাইন লাগাইছে ওই দেখো মাথার না অন্য কিছু চুল না অল দা বেস্ট থ্যাংক ইউ আমি ওরম করেছিলাম তাই পাচ্ছি
আগে কই দেই এবার তিশা ধরবে না চুপ তুই ও দাও এটা তো ধরে তুই বেশি বেশি নাকি ধরে এই এই দেখো এই ও না না তুই যা ওই দিকে রাখ দিছে তুই বড় খারাপ যে কোটা ধরে কি করবি তুই এক কোটা খাই দিবি পিস্তা দিবি কিন্তু বিরিয়ানি মশলা দিবি পাঁচ দিস না তুই ছড়াই দিত দিচ্ছি তো ছড়াই যা বিপ্র এদিকে এ বিপ্র খালি কাকি মশলা খাচ্ছে তিন বানিয়েছিস আসা নে খা পেট ভরে খা। আমি কোন সেদিশা